অল্পর জন্য আমার বাচ্চা ভেসে যাচ্ছিল, এই পুলটা ভাঙ্গা পুল ছিল একটা, এই পুল দিয়ে পারতে পারে নাই, আমি কিচ্ছু ধরতে পারি নাই, টিপি টিপি যা ছিল সব আমার ভেসে গেছে। তিস্তা অববাহিকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাড়ছে দুর্ভোগ। অসময়ের বন্যায় কৃষকের স্বপ্নের ফসল নষ্ট হয়েছে। এর কারণে তিস্তা পাড়ের লাখো কৃষকের চোখে মুখে এখন অভাবের ছাপ। পরিবার পরিজন নিয়ে সামনের দিনগুলো কিভাবে কাটাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এই বন্যায় ফ্ল্যাগ বাইপাস ভাঙ্গা আমার 3 বিঘা জমি নষ্ট হয়ে ধান টান সম্পূর্ণ শেষ হয়েছে। এখন আমি খাবো কি চলবো কিভাবে আমি কোনো পরিস্থিতি দেখতেছি না পাইতেছি না। এবং আমার বাড়ি ঘর ভেঙে তছ নছ হয়ে গেছে, বাড়ি ঘরে বাড়ি টান দেওয়া লাগবে। এখন এটা সরকার যে কোনো একটা ব্যবস্থা করবেন এটাই আশা করি সরকার টান। জেলার তিস্তা নদী বিশিষ্ট লালমনিরহাট সদর, আদিতমারি, কালীগঞ্জ, হাতিবান্দা ও পাঁচ গ্রামের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিকর সম্মুখীন হয়েছেন কৃষকরা। কার্তিকের তিস্তার বুকে শীতকালীন শাকসবজি ছাড়াও ভুট্টা, বাদাম, রসুন, পেঁয়াজ, আলু, মসুর ডাল, ধান ও অন্যান্য ফসলের চাষ করছিলেন তারা। কিন্তু হঠাৎ ভারতের উজান থেকে আসা পানিতে সব কিছু শেষ হয়ে গেছে। নদী তীরবর্তী গ্রাম প্লাবিত হওয়ায় ফসলের চরম ক্ষতি হয়েছে। আমার বাড়ি হলো হাতিমাথনা, আমার এই খামার লাগিয়েছিলাম, এই খামার আমার 200 হাঁস এবং বন্যায় গত 3 দিন আগে বন্যায় একদম ভেসে গেছে। পরে আমি আবাদ করলাম, আবাদ আমি লোন করছিলাম, লোনের টাকা নিয়ে আমি লোন আমি কীভাবে শোধ করবো, কর্মচারী পারতেছি না, আসতে পারতেছি না, এমন অবস্থায় আমি এমন দুর্ভোগ্য। আর আমি ভূমিহীন, এমন ভূমিহীন, এরম ভূমিহীন মানে আমার হাতিমাথনা আমার মতো নাই, দেখুন এরম ভূমিহীন কেউ আছে কি না। তারপরও আমার যে ঠাকুরের গেলে মাসকলাই লাগাইছিলাম খেতে, ওইটাও তো শেষ। এপ্রিল পেঁয়াজ আবাদ করছিলাম দানা সিরিয়ায়, কোনো মেঘ মনে নাই, মেঘ নাই নাই, হঠাৎ করে বন্যা আসলো আমি বলতে পারি না। আমার মা ছিল না বাড়িতে, আমার মা সেদিন গেছে চা পানি, আমি নীলবামারি, আমার বউ বাচ্চা নিয়ে আসতে পারে না। পরে আমার শাশুড়ি অল্পর জন্য আমার বাচ্চা ভেসে যাচ্ছিলো, এই পুলটা ভাঙ্গা পুল ছিল একটা, এই পুল দিয়ে পারতে পারে নাই। আমি ফোন পায়া আমি ফেসবুকে দেখি যে আমাদের ফ্ল্যাট বাই রাস্তা উপর দেওয়া পানি যাচ্ছে, আমি রাত্রে ঘুমাতে পারি না। পরে সকালবেলা আমি রওনা দিয়েছি সময় থেকে আসে আসে দেখি অবস্থা আমার বাড়ি, আমি কিচ্ছু ধরতে পারি নাই, টিপি টিপি যা ছিল সব আমার ভেসে গেছে।